তিরমিজি শরীফের বর্ণনা 2164 নাম্বার হাদিস, 2164 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصبح فهو في ذمه الله কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর নিয়ন্ত্রণে চলে যায়, সুবহানাল্লাহ, আল্লাহর জিম্মায় চলে যায়। فلا يتبع عنكم الله بشيء بذمته رسول الله صلى الله عليه وسلم বলেন, তোমাদেরকে যেন আল্লাহ কিয়ামতের ময়দানে তার জিম্মার ব্যাপারে কোনো প্রশ্ন না করে। এর মানে কোন বান্দা ফজর পড়লো আর তার উপর তুমি অত্যাচার করলা, তারে গালি দিলা, তো কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ বলবে, আরে আমার বান্দা ফজর পড়ছে, তুমি কিভাবে তারে গালি দিলা? ফজর যে পড়ছে তার ব্যাপারে তোমাদেরকে যেন আল্লাহ পাকড়াও না করে কিয়ামতের মাঠে। আবু দাউদ শরীফের বর্ণনা 561 নাম্বার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন, বাশির আল মাশাঈন ফি যুলামি ইলাল মাসাজিদ بالنور التام يوم القيامه যারা অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে যায়, নবী বলেন তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ শোনায়। সুবহানাল্লাহ, আপনি অন্ধকারে হেঁটে মসজিদে গেলেন, রাসূল বলেন তাকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানাও, আমার বান্দা দুনিয়াতে অন্ধকারে হেঁটে মসজিদে গেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে নূর দান করবেন, এই নূরের সুসংবাদ তাকে জানায় দাও। আঠাশ নম্বর পারা শেষ পৃষ্ঠা সুরে তাহরিমে আল্লাহ বলেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, কিয়ামতের ময়দানে ইমানদাররা যখন চলবে পুরা কমপ্লিট নূরের একটা প্যাকেটের মধ্যে ইমানদার থাকবে, একদম পুরা চারপাশে নূর, এই নূরের মধ্যে ইমানদার হাঁটতে থাকবে। মুনাফিকরা বলবে, উনজুরুনা নাক্তাবিস মিন নূরিকুম, ও ইমানদাররা একটু থামো না, তোমগো কাছ থেকে আমরা একটু নূর নেই, আমরা একটু নূর নেই। তাইলার জিউ ওয়ারাআকুম বলা হবে, যাও পিছনে যাও, এখানে থাকো না, যাও এখান থেকে যাও। তাহলে ইমানদাররা নূরের মধ্যে থাকবে, বেঈমানরা তাদের থেকে নূর নিতে চাইবে। রাসূল বলেন, ফজর যে পড়ে, এশা যে পড়ে, অন্ধকারে হাইটে হাইটে মসজিদে যায়, এদেরকে কিয়ামতের ময়দানে এই নূরের সুসংবাদ জানায়। সুবহানাল্লাহ, আপনারা ফজর না পড়লে এই নূরের প্যাকেটে কেমনে ঢুকবেন? আল্লাহ আমল করার তৌফিক দান করেন, আমিন। তাহলে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না। আর নেক আমল, নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত, ফরজ ইবাদতের মধ্যে সেটা হলো নামাজ। ইসলামের ভিত্তি প্রথম কালিমা, পরে দ্বিতীয় ভিত্তির নাম নামাজ। মুসলিম শরীফের বর্ণনা 1322 নাম্বার হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে, قال رسول الله صلى الله عليه وسلم আপনারা আমরা আমাদের নামগুলা আগামীকাল সকালেই আল্লাহর দরবারে উচ্চারিত হোক, প্রত্যেক দিন আল্লাহর কাছে আমার আপনার নাম আলোচিত হোক, এটা সবাই চাই আমরা, একদম সুযোগ, সুবর্ণ সুযোগ। প্রতিদিন আমার আপনার ব্যাপারে ফেরেশতাদের সাথে আল্লাহর কথোপকথন হবে, আমিন, প্রতিদিন। হাত নামান, এবার হাদিস শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار رسول الله صلى الله عليه وسلم বলেন, তোমাদের কাছে পালা বদল করে দিনের ফেরেশতারাও আসে, রাতের ফেরেশতারা আসে, একবার দিনের ফেরেশতারা আসে, একবার রাতের ফেরেশতারা। একটু ভাবেন তো, আল্লাহ আকবার, প্রতিদিন দুই দল ফেরেশতা আমাদের নিরাপত্তায় চলে আসে, একদল দিনের একদল রাতের। এখন রাতের ফেরেশতা আর দিনের ফেরেশতা পালা বদল করে আসে, সুম্মা ইয়ারজুল্লাযীনা বাতু ফীকুম, আজকে রাতে যে ফেরেশতারা, এই যে এখনো কিন্তু ফেরেশতারা আছে, এই ফেরেশতারা যখন আগামী কাল সকাল বেলা আল্লাহর কাছে যাবে, যাওয়ার পর ফায়াসআলুহুম ওয়া হুয়া আলামু বিহিম, আল্লাহ আমাদের ব্যাপারে ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন, আমাদের ব্যাপারে আল্লাহ জানেন। এরপর আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদের কাছে তোমরা গেলা, আমার বান্দাদেরকে কোন অবস্থায় তোমরা রেখে আসলা? ফেরেশতারা জবাব দিবে, আল্লাহ আপনার এক আজিব বান্দা, তারা আতাইনা হুম ইউসাল্লুনা তারকনা হুম ইউসাল্লুন, আল্লাহ তাদের কাছে যখন গিয়েছিলাম আসরের সময় গিয়া দেখি নামাজের মধ্যে, আর এখন তাদেরকে রেখে আসলাম ফজরের নামাজে,
আল্লাহ গেছি যখন দেখি আসর পড়ে আল্লাহ এখন আসছি এগুলা দেখি নামাজ পড়ে মাবুদ কি আজীব বান্দা আপনার গেলাম যখন তখনও দেখি নামাজে মাবুদ আসলাম যখন তখনও দেখি নামাজে আমার আপনার কথা আল্লাহর দরবারে আলোচিত হবে আগামী কাল ফজর পড়বেন ঠিক আপনি ফজর পড়ার পর নিশ্চিত থাকবেন যে আপনার কথা ফেরেশতারা আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনার এই বান্দাটা এর যখন রেখে আসছি ফজর পড়তেছিল আর যখন তার কাছে গেছি তখন আসর পড়তেছিল তো পড়েন না ইনশাআল্লাহ তাহলে ফজরের নামাজ দিয়ে দিন শুরু করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফজরের নামাজ দিয়ে দিন শুরু হাতে পায়ে ধরে বলি নামাজ ছেড়ে দিবেন না আমাদের ইমানদার আমরা যারা মুমিন আমরা যারা মুসলমান আমাদের তো এটা একটা গর্বের বিষয় যে আমরা আমাদের রবকে কত সুন্দর করে পবিত্র অবস্থায় প্রতিদিন স্মরণ করি আর মুসলমানদের এটা গৌরবের বিষয় যে আমরা আমাদের দিন শুরু করি আমাদের রবের ইবাদত দিয়ে এর চার কি আল্লাহ আমাদের সকলকে ফজর দিয়ে দিন শুরু করার তৌফিক দান করেন আমিন বুখারী শরীফের বর্ণনা 557 নম্বর হাদিস رسول الله صلى الله عليه وسلم ارشاد করেন ليل جنار احد صلى قبل طلوع الشمس وقبل غروبها নবীজি বলেন সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে আলেম ছাড়া অন্যদের একজন বলবেন আলেম ছাড়া অন্যদের থেকে একজন বলবেন দেখি সবাই চুপ রেডি হন সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে খুব দ্রুত বলবেন কোন দুই নামাজ আবার বলছি সূর্য ওঠার আগে সূর্য ডুবার আগে জোরে বলবেন একজন কোন দুই নামাজ হ্যাঁ একজন বলেন একজন ফজর এবং মাগরিব কি সূর্য ডুবার আগে ফজর এবং আবার তাহলে আবার এবার সবাই বলবেন বলেন সূর্য ওঠার আগে আর সূর্য ডুবার আগে দুই নামাজ ফজর আর সূর্য ওঠার আগে ফজর সূর্য ডুবার আগে আসর নবী বলেন সূর্য ওঠার আগে আর সূর্য ডুবার আগে তথা ফজর এবং আসরের নামাজ যারা পড়বে লাইয়ালি জান্নার সে কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না মানে অন্যগুলো ছেড়ে দিবেন না এই দুই নামাজ মানুষ অলসতা বেশি করে তাই রাসূল এই দুই নামাজের গুরুত্ব দিয়েছেন তাহলে ফজরের নামাজ দিয়ে আপনার দিন শুরু করা আর মনে রাখবেন আপনাদের এলাকার যে ব্যক্তি ফজর পড়ে ফেলছে আপনি খোঁজ নিয়ে দেখবেন যাদের নিয়মিত ফজর পড়ার অভ্যাস আল্লাহর রহমতে তারা বাকি চারক্ত তাদের জন্য কষ্টই হয় না ঠিক না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইন দখলাল জান্নাহ আল্লাহ নবী বলেন দুই শীতল নামাজ যে পড়ে একটা হলো ফজরের নামাজ আরেকটা আসরের নামাজ দুই শীতল নামাজ মানে ফজরের সময় আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে আসরের সময় আবহাওয়া ঠান্ডা থাকে নবী বলেন এই দুই শীতল নামাজ যে পড়ে দাখলাল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করবে এর মানে আমার কোন উম্মত যদি এই দুই উক্ত পড়তে পারে অন্যগুলো এমনি পড়বে কারণ আসরের সময় একদল বাজারে যায় আরেক দল মাঠে খেলতে যায় আরেক দল ফজর পড়ে যে খায় খায় এমন ঘুম দেয় আর ওঠে না আর ফজরের সময় অলসতার কথা আর কি বলবো তো এই দুই নামাজ যদি কেউ পড়তে পারে তো নিশ্চিত থাকবেন অন্যগুলো ইনশাআল্লাহ পড়তে পারবে মুনাফিকির খাতায় নাম যেন আমাদের মরণের আগে কখনোই লেখা না হয় কারা কারা চাই চাইতো সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা শাইউন আসফাল আলাল মুনাফিকিন ليس صلاة أسفل على المنافقين من صلاة الفجر وصلاة العشاء নবীজি বলেন মুনাফিকদের কাছে দুইটা নামাজ সবচাইতে কষ্টকর দুইটা নামাজ সবচাইতে ভারী বলেন মুনাফিকদের কাছে কয়টা নামাজ সবচাইতে ভারী আচ্ছা মুনাফিক কেন বলছে মানে ইমানদারদের মাঝে একদল দাবি করে ইমানদার একদল দাবি করে ইমানদার কিন্তু কাজে করে আসলে ইমানদার না তো ইমানদারদের মধ্যে কেউ যদি এমন হয় যে ফজর থুর ভাল লাগে না কির লাগে হুজুর আজানটা দেয় আর যদি এশার নামাজের সময় থুর কি দরকার নবী বলেন ফজর আর এশার নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ তাহলে বলেন তো কয় দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী ফজর আর এশা নবী বলেন লাউ ইয়ালামুনা মা ফিহিমা মানুষ যদি জানতো ফজর নামাজ আর এশার নামাজের কি উপকার লাতাউহুমা ওয়ালাউ হাবওয়া মানুষ গড়াগড়ি করে হলেও হামাগুড়ি দিয়ে হলেও প্যারালাইজ হয়ে যাওয়ার পর দৌড়ায় দৌড়ায় না পারে হেঁটে হেঁটে না পারে ওই লোকটা
গড়াগড়ি করে মাটির মধ্যে গড়াগড়ি করে হলেও ফজর আর এশার নামাজ মসজিদে গিয়ে আদায় করত যদি ফজিলত জানতো সুবহানাল্লাহ ফজর আর এশার নামাজের কি फायदा মানুষ যদি জানতো গড়ায়া গড়ায়া হলেও মসজিদে গিয়ে ফজর আর এশার নামাজ আদায় করত তাহলে মুনাফিকদের কাছে কয় নামাজ ভারী দুইটা ফজর আর এশা আল্লাহ আমগো নাম যেন মুনাফিকদের খাতায় না লেখে ফজর এশা আর আসর তিন নামাজের খুব গুরুত্ব পেয়ে গেলাম এই নামাজগুলো সহ বাকিগুলো তো এমনি সহজ আমাদের জন্য আল্লাহ আদায় করার তৌফিক দান করেন আমিন উমরা আর হজের সওয়াব প্রতিদিন চান কারা কারা টাকা নাই কিন্তু উমরা হজের সওয়াব ডেইলি পাইবেন একদম সত্যি কালকে সকালেও পাইবেন যদি চান رسول الله صلى الله عليه وسلم বলেন من صلى الغداۃ في جماعه কোন ব্যক্তি ফজরের নামাজ পড়ছে জামাতের সাথে ثم قعد يذكر الله حتى تطلع الشمس নামাজ পড়ার পর বসে বসে জিকির করতেছে কতর কথা আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকির করতে করতে সূর্য উঠে গেছে ফজর পড়ছে পড়ার পর জিকির করতে করতে সূর্য উঠছে সূর্য ওঠার পর হারাম সময় চলে যাওয়ার পর সুম্মা সাল্লা রাকাতাইন এরপর দুই রাকাত নামাজ আদায় করে আবার বলছি ফজর বললেন সূর্য ওঠা পর্যন্ত আপনার যা মন চায় কোরআন পড়তে মন চায় পড়েন জিকির করতে মন চায় করেন তালিমে বসতে মন চায় বসেন তো আপনি বসে আছেন সুবহানাল্লাহ আলহাম মানে দুনিয়াবি কোনো কাজে আপনি নাই আপনি ফজর নামাজ পড়ার পর দুনিয়াবি কোনো কাজ না করে হয়তো তেলাওয়াতে আছেন না হয় কেউ ভালো কথা বলতেছে এটা শুনতেছেন না হয় তালিম হইতেছে বসে বসে শুনতেছেন এইগুলা করার পর সূর্য উঠে গেছে সূর্য ওঠার পর যে হারাম সময় আছে আপনার এই হারাম সময় চলে যাওয়ার পর আপনি দুই রাকাত নামাজ পড়লেন রাসূল বলেন কানাত লাহু কাজিরি হাজ্জাতিন ওয়া উমরা আল্লাহ তাকে একটা হজ একটা উমরার সওয়াব দান সুবহানাল্লাহ এর ডেইলি করার সুযোগ আছে না করে না উনি তো ব্যাকগ্রাউন্ড ছিল না উঠিছে একটু পরে যান একটু সময় নেন বিবিরে বলেন নাস্তা নাস্তা সব রেডি রাখবা আবার বিবির উপর জুলুম করে না রেডি রাখবা মানে কি তুমি ফজর পড়বা ফজরের পর তেলাওয়াত করবা এরপর নাস্তা বানাই রেডি রাখবা আমি মসজিদ থেকে আইসা যদি অফিস তাড়াতাড়ি হয় তো আমি আইসাই একটা ব্যাগে দিয়ে দিবা বাড়ি নিয়ে চলে যাব গাড়িতে বসে বসে খেয়ে বলবো কেন আমার এবাদতটা যেন না ছুটে যদি পারেন আর কি চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করেন তাহলে হজ উমরার সওয়াব এই ফজিলত অর্জন করার সুবর্ণ সুযোগ ঠিক না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন তো বলছিলাম ফজরের নামাজটা আমরা গুরুত্ব দিব ফজরের নামাজ দিয়ে আমাদের দিন শুরু করব তো ইল্লাল্লাযীনা আমানু তারা ক্ষতিগ্রস্ত না যারা ইমান এনেছে ও আমিলুস সলিহাত নেক কাজ করেছে তারা ক্ষতিগ্রস্ত না এখন কথা হলো প্রচুর আমল জমা করছেন কথার কথা আপনাদের এলাকার আব্দুর রহিম শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি ছয় দিন পাঁচ ছয় তিরিশ উক্ত নামাজ পড়ছে শুক্রবার দিন সকালবেলা ফজর পড়ছে হলো একত্রিশ জুমা পড়ছে হলো বত্রিশ বত্রিশ উক্ত নামাজ পড়ার পর এক জায়গায় রওনা করছে কিও আব্দুর রহিম কই যাও তো বলতেছে আল্লাহর ওলির কবর জিয়ারত করতে যাই মাশাল্লাহ যাও তো আল্লাহর ওলির কবর জিয়ারত করা ভালো কাজ মাশাল্লাহ আল্লাহর ওলির কবর জিয়ারত করছে করার পর এবার আল্লাহর ওলিরে বলতেছে বাবা আমার তো এই এই ঝামেলা আপনি আমার এই ঝামেলাগুলা দূর করে দেন সূরা জুমারের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ নবী কি কি বলে দেখেন লাইনা শরাক্তা লা আহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন নবী আপনি যদি শিরিক করেন আপনার সব আমল বরবাদ হয়ে যাবে নবী আপনি যদি শিরিক করেন আপনার আমলনামা বরবাদ কোন নবী শিরিক করবে এই কথা আমরা কল্পনা করতে পারি না কিন্তু আল্লাহ ধমকটা কারে দিচ্ছে নবীকে নবী আপনি শিরিক করেন আপনার আমল বরবাদ আচ্ছা নবীর মাধ্যমে তো আল্লাহ আমাদেরকে বুঝাইতেছে দেখো উম্মত একজন নবীরে আমি বললাম ও নবী আপনি শিরিক করলে আমলনামা বরবাদ কোন নবী শ্রেষ্ঠ নবী আমাদের নবীকে বলতেছে আপনি শিরিক করলে আমল সব বরবাদ তো আমার আপনার কি অবস্থা হবে তো আমল করলেন বত্রিশ উক্ত নামাজ পড়ে এমন এক কাজ করলেন সব শেষ হয়ে গেল তো বলতে চাইলাম আমল নামা জমা করার পর এটা নষ্ট করে দিব না সূরা মুহাম্মদের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম
হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো আর তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করে দিও না তোমরা তোমাদের আমলগুলো বাতিল করে দিও না তাহলে কষ্ট করে আমল নামা জমা করলাম এখন বুদ্ধিমানের কাজ হলো এই আমল নামাগুলো ধরে রাখা আমলগুলো নষ্ট না করা আপনাদের এলাকার এক ব্যক্তি 10 বছর যাবত আমল করতেছে এই আমলে কোনোদিন শিরিক করে নাই কুফরি করে নাই কিচ্ছু করে নাই 10 বছর এই বেচারার কোনো কারণে তার অবস্থা ভালো হয় না ব্যবসা ধরে লস খায় বিদেশ যাইতে যাবে মাইর খায় এরকম হতে পারে এই ব্যক্তি 10 বছর পর একজনের কাছে সন্ধান পাইছে অমুক জায়গায় একজন জ্যোতিষী আছে জ্যোতিষীর কাছে যাও এখন ওই ব্যক্তি বেচারা ওই জ্যোতিষীর কাছে গেছে খুব মন দিয়ে শুনেন জ্যোতিষীর কাছে যাওয়ার পর জ্যোতিষী তার হাত দেখতেছে গণক তার হাত দেখে তো হাতের মধ্যে আপনার অনেক দাগ যারা দেখবেন খেতে খামারে কাজ করে হাতে এমনি অনেক দাগ পড়ে হুদাই জ্যোতিষী গো হ্যাঁ হাতে দাগ তো আপনার যেই পরিমাণ থাকা দরকার এর চেয়ে অনেক বেশি আছে সমস্যা আছে মনে হয় হুদাই মানে বলে দেয় এই ব্যাটার তো এমনি সমস্যা লাগি গেছে হে আবার বললে কি এমনি সমস্যা হইতেছে সাধারণত বলবে আর কি দেখবেন সব গণক আর জ্যোতিষীরা সাধারণত আপনারে বলবে আপনার সমস্যা হবে আচ্ছা সমস্যা হয় না কার দুনিয়াতে না কোন সমস্যা পড়ে না কোন মানুষ তো সবাই পড়ে যখন পড়বে দুই দিন পরে বলবে হ্যাঁ উনি বলাতে না উনি বলাতে না আপনি পড়তেন এমনি পড়তেন হে বলছে এই জন্য না আমিও যদি আপনাদেরকে বলি আপনারা সমস্যায় পড়তে পারেন তো আমি জ্যোতিষী আশ্চর্য কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে এটা শুনে নেবার মান আতা আর্রাফা فصدقه بما يقول فقد كفر على أنزل فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم কোন ব্যক্তি যদি জ্যোতিষীর কাছে যায় জ্যোতিষীর কথা বিশ্বাস করে গণকের কথা বিশ্বাস করে আল্লাহ নবী বলেন আমি নবীর উপর আল্লাহ যা নাজিল করেছেন এই লোকটা সব অস্বীকার করলো যে ব্যক্তি গণকের কাছে যায় জ্যোতিষীর কাছে যায় আর যা বলে বিশ্বাস করে না সে কেমন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা আল্লাহ নাজিল করছে সে সব অস্বীকার করছে সে 10 বছর ইবাদত করে লাভ হলো কি সব শেষ করে দিল তো বলছিলাম ইল্লাল্লাযীনা আমানু তারা ক্ষতিগ্রস্ত না যারা ঈমান এনেছে ওয়ামিলুস সলিহাত নেক কাজ করেছে ভাই এখন বলেন নেক কাজ করেছে বলেন ধরে রেখেছে শুধু করলে হবে না এটা ধরে রাখতে হবে আপনি নষ্ট করে দিলে হবে না এটা ধরে রাখতে হবে নেক আমলটা তাহলে নেক কাজ করেছে না না ধরে রেখেছে নেক কাজ তো করলেন করার পর এমন এক কাজ করছেন সব শেষ তাহলে নেক কাজ করা করার পর এটার উপর অটল থাকা আল্লাহ তৌফিক দান করেন আমিন এই জন্য আল্লাহর কাছে বেশি দোয়া করবেন আল্লাহ আমি যে নেক কাজগুলো করি আপনি কবুল করেন আর আমার এই নেক কাজগুলোর মধ্যে যেন কোনো কুফুর শিরিক না ঢুকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন এই দোয়া আল্লাহর কাছে করা একজন নারী সুতা পাকাইছে কষ্ট করে সুতা এইভাবে পাকাইতে পাকাইতে মাগরিবের সময় গিয়া মোটা একটা রশি হইছে মাগরিব পর্যন্ত এই রশি বানানোর পর মাগরিবের নামাজ পড়িরা আপনি বাসা গেছেন মসজিদ থেকে গিয়া দেখেন সব টুকরা টুকরা করে ফেলছে তো সারাদিন রশি দিয়ে পাকাইলো এটা লাভ হইলো কি কষ্ট করে যে রশি দিয়া এইভাবে সুতা পাকায়া মোটা রশি বানাইলো মাগরিবের পরে সব ছিঁড়ে ফেললো রশি বানায়া কোনো লাভ হইছে আপনারা ভাবছেন একটা গল্প বলছি না এই কথা আল্লাহ কোরআনে বলছে এক নারীর কথা সূরা নাহালের 92 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা আল্লাহ বলেন তোমরা ওই নারীর মতো হয় না যেই নারী পাকানো সুতা শক্তভাবে পাকানোর পর এটা আবার টুকরা টুকরা করে ফেলে তোমরা তার মতো হয় না মানে কষ্ট করে আমল নামা জমা করলা আবার একটা শিরিকের মাধ্যমে সব শেষ করে দিলা এমন তোমরা হবা না ওই নারীর মতো হয় না যে নারী কষ্ট করে সুতা দিয়ে রশি পাকাইলো এরপর টুকরা টুকরা করে ছিঁড়ে ফেললো তোমরা ওই নারীর মতো হয় না মানে আমার বান্দা আমল নামা যা জমা করো এটা ধরে রাখো ভাই কথাগুলো কি বুঝে আসছে তাহলে তারা ক্ষতিগ্রস্ত না যারা ঈমান এনেছে নেক আমল করেছে নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ ফরজ ইবাদত হলো নামাজ পড়া আবার এই নামাজ নাম পড়ার পর যখন আমল নামা জমা করলাম এই আমল নামাগুলাকে ধরে রাখা আল্লাহ তৌফিক দান করেন আমিন আসেন এবার ওই অংশে হাফিজু আলা সালাওয়াত নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মদ্যম নামাজ এই মদ্যম নামাজ দ্বারা আবার কি উদ্দেশ্য মুফাসসিরিনে কেরাম অনেক উদ্দেশ্য লেখছে বাকি হাদিস দ্বারা বোঝা যায় মদ্যম নামাজ দ্বারা আসরের নামাজ উদ্দেশ্য কোন নামাজ
সহি বুখারীর বর্ণনা 6396 নম্বর হাদিস খন্দকের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মালা আল্লাহু কুবুরাহুম ওয়া বুয়ুতাহুম নারা শাগালুনা আন সালাতিল বুস্তা হাত্তা গাবাতিশ শামস তাদের কবর তাদের বাড়িগুলা আল্লাহ আগুন দ্বারা পরিপূর্ণ করুক তারা আমাদেরকে মদ্যম নামাজ থেকে দূরে রাখছে গাফেল করে রাখছে আমাদেরকে মদ্যম নামাজ থেকে অন্য কাজে ব্যস্ত করে রাখছে সঠিক সময়ে আমরা মদ্যম নামাজটা পড়তে পারি নাই কাফেরদের কারণে নবী বলতেছেন এমন কি সূর্য ডুবে গেল আচ্ছা বলেন তো কোন নামাজ পড়ার পর সূর্য ডুবে তাহলে হাদিস দ্বারা বোঝা যায় এটা আসরের নামাজ কোন নামাজ মদ্যম নামাজ আসরের নামাজ আসরের নামাজের গুরুত্ব তো বললাম সহি বুখারীর 552 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাযী তাফুতুহু সালাতুল আসর ফাকা আননামা উতিরা মালুহু ওয়া আহলু কোন ব্যক্তির যদি আসরের নামাজ ছুটে যায় কেমন যেন তার ধন সম্পদ সন্তান সব ধ্বংস হয়ে গেল আগামী কাল আসর পড়ার পর চা দোকানের সামনে যাবে যাওয়ার পর একজনকে বলবেন কিউ আব্দুর রহমান আসর নামাজ পড়ছনি না পড়ি নাই পড়বা না কাপড়টা ভালো না যেটা আমাদের দেশে বলে কাপড় প্রত্যেক দিনের কাপড় ভালো না এ যতবার নামাজের কথা বলবেন এতবার কয় আমার কাপড় একদিন বলবেন তোমার কাপড় যেদিন ভালো থাকে ওই দিন আমারে ফোন করে জানায় কাপড় ভালো না বলে প্রত্যেক দিন তা আপনি বলবেন আব্দুর রহিম আসর পড়ছো না পড়ি নাই পড়বা না ভাই কাপড়টা ভালো না আপনি বলবেন সন্তান কয়জন বলবে পাঁচজন সম্পদ আছে বলবে 20 বিঘা আপনি বলবেন না তোমার 20 বিঘা নাই তো সন্তান পাঁচজনও নাই কি নাই মানে তোমার সন্তানগুলা সমস্যা হয়ে গেছে এক জায়গায় আর তোমার 20 বিঘা জমিনের উপরে একটা সমস্যা হয়েছে আরে কি কত এই যে 20 বিঘা জমিন পুরো আমার আমার সন্তান তো এক তিনজন ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন জায়গা আর দুইজন অমুক জায়গা আছে মানে সন্তানে কি সমস্যা হয়েছে বলো টেনশনে পড়ে গেছে তখন আপনি বলবেন তুমি যে আসর বড় নাই নবীজি বলছে যে আসর না পড়ে তার সম্পদ সন্তান ধ্বংস হয়ে যাওয়া আর আসর না পড়া একই কথা তো তুমি যেহেতু আসর পড়ো নাই তো এগুলা তোমার ঠাইকা লাভ কি তাই বললাম এগুলা নাই তোমার যে আসর নামাজ ছেড়ে দেয় তার ধন সম্পদ সন্তান ছুটে যাওয়া একই কথা আল্লাহ বুঝার তৌফিক দান করেন পরিবারকে নামাজের কথা বলবেন দোকানদার যারা তাদেরকে নামাজের কথা দাওয়াত দেন দোকানদারকে বলেন ভাই নামাজের সময় শার্ট আড্ডা লাগায় মসজিদে যাও আল্লাহ বলেন ওয়ামুর আহলাকা বিসসালাত নবী আপনি আপনার পরিবারকে নামাজের কথা বলেন দেখেন একটু পরে আল্লাহ বলতেছে লা নাসআলুকা রিজক নবী আপনি বলে দেন আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না আচ্ছা নামাজের সাথে রিজিকের কি সম্পর্ক খুব মন দিয়ে বুঝেন কথাটা নামাজের কথা আল্লাহ বললেন পরে রিজিকের কথা মানে কি নামাজ আর রিজিকের সম্পর্কটা কোথায় পাঁচজন কাস্টমার আসছে দোকানদার এই দিক দিয়ে শাটার লাগাবে কিনা ওই দিক দিয়ে একামত দেখেন একামত কাস্টমার দোকান একামত কাস্টমার দোকান একামত চলছে দোকানদারের সামনে তিনজন কাস্টমার এবার দোকানে শাটার লাগাবে কিনা চিন্তিত যে নামাজে যাবো না কাস্টমার ছাড়বো নামাজে যাবো না কাস্টমার ছাড়বো আল্লাহ কয় বান্দা নামাজে যাও আমি তোমার থেকে রিজিক চাই না নাহনু নারজুকুকা আরে দোকানে শাটার লাগাও আমি তো রিজিক দেই রিজিক তো আমি দেই তুমি শাটার লাগাও যাও নামাজে যাও তুমি মাস শেষে হিসাব করো যে শাটার লাগায় নামাজে যায় নাই আর তুমি নামাজে গিয়েছো হিসাব মিলায় এদিক সেদিক দেখো তুমি এগিয়ে আছো দেখছেন নামাজের সাথে রিজিকের সম্পর্ক আল্লাহ কয় নামাজের নামাজের আদেশ দেন আমি তোমার কাছে রিজিক চাই না আমি জানেন নাই আয়াতে টেনশনে পড়ছি চিন্তিত হয়ে গেলাম আচ্ছা রিজিকের সাথে নামাজের কি সম্পর্ক তখন আল্লাহ বুঝ দিয়ে দিল হ্যাঁ মানুষ রিজিকের চিন্তায় অনেক সময় নামাজ পড়ে না আরেকটু পরে যাচ্ছি আরেকটু পরে যাচ্ছি আরেকটু পরে যাচ্ছি আরে কেন ভাই কাস্টমার আর দুইজন কাস্টমার আর তিনজন কাস্টমার আরেকটু পরে যাচ্ছি আল্লাহ ভাই না না তুমি নামাজ পড়ো আমি তো রিজিক তোমাকে দিব তুমি রিজিকের টেনশনে নামাজ পড়বা না মানে কি ব্যাপারটা আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন বলেন নামাজের সময় আমাদের রিজিকের যে পেরেশানি যে না না একটু পরে যাই একটু না না একটু পরে না আগে নামাজ পরে ওই চিন্তা কারণ আমার রিজিকের দায়িত্ব কার এই জন্য মনে রাখবেন বৈধ পন্থায় হালাল রিজিক তালাশ করা অবৈধ পন্থায় হালাল রিজিক তালাশ না করা বৈধ পন্থায় হালাল রিজিক তালাশ করা হালাল রিজিক তালাশ করা মানে আমি একজন মুসলমান নামাজের সময় বাস নামাজ পড়ি ব্যবসার সময় বাস ব্যবসা করি খালাস আমার নামাজের সময় হয়েছে শাটার লাগাইয়া দিছি আপনি মদিনা যান নামাজের সময় হবে বাস যত কাস্টমারই থাকুক কোনো কাজ হবে না এটা অনেক আগের কথা 1999 তখন আমি বাচ্চা মানুষ তখন আমি দেখছি নামাজের আজান হয়েছে শাটার লাগছে কে আছে কতজন দোকানে আছে জানা নাই সব যাও নামাজে যাও তাহলে ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না
وعملوا الصالحات جرا نك كاس كورس نك كازر مدد سرشت فروز عبادت كوندا نماز نماز بودي جتنمان هويته الله بولن بيشيش كوره مقدم نماز سوي بخاري باشو تيبانو نمبر حديث الرسول بولن من تركا صلاة العصر যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় ফাকাদ হাবিত আমালু তার আমল নামাজ যেন বরবাদ হয়ে গেল কারণ সাধারণত মানুষ আসরের সময় একদল বাজারে থাকে একদল ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে একদল খেলাধুলায় ব্যস্ত থাকে এই জন্য অনেকে অলসতা করে ফজরের নামাজের সময় ঘুমায়া থাকে তাই ফজর আসর আর এশার গুরুত্ব হাদিসে খুব বেশি আসছে এই তিন নামাজ যারা সহজে পড়তে পারবে অন্য দুই ওয়াক্ত ইনশাআল্লাহ খুব সহজে মানুষ পড়তে পারবে কারণ মাগরিবের নামাজ এমনি মুসল্লি বেশি হয় আমাদের সমাজ মানুষ যায় আল্লাহ আমাদের সকলকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন আমিন আসেন সময়ের শপথ নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত তারা না যারা ঈমান এনেছে যারা নেক কাজ করেছে আর ওয়াতাওয়াসাউ বিল হক যারা একে অপরকে সত্যের ওসিয়ত করেছে হকের ওসিয়ত করেছে আমার সাথে বলেন বলেন হকের উপর অটল থাকতে হলে ধৈর্যের প্রয়োজন আল্লাহ শেষে বলে ওয়াতাওয়াসাউ বিস যারা একে অপরকে সত্যের ওসিয়ত করে হকের ওসিয়ত করে আর ধৈর্যের ওসিয়ত করে কেন হকের উপর থাকতে হলে ধৈর্যের প্রয়োজন হয় তাই তারা ক্ষতিগ্রস্ত না যারা ঈমান এনেছে নেক কাজ করেছে হকের ওসিয়ত করেছে ধৈর্যের ব্যাপারে একে অপরকে ওসিয়ত করেছে তারা ক্ষতিগ্রস্ত না আল্লাহ আমাদের সকলকে ক্ষতিগ্রস্ত যারা তাদের থেকে হেফাজত করে যারা সফলকাম ঈমানদার তাদের দলভুক্ত হওয়ার তৌফিক দান করেন সূরা আসরের এই শিক্ষা যেন আমরা সমাজে রাষ্ট্রে সর্বত্র সব জায়গায় ঘরে বাহিরে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্র জীবনে অর্থনৈতিক জীবনে আন্তর্জাতিক জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন খুব একটু একটু সর্বশেষ ব্যক্তি জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন ছয় জীবন প্রথমত পারিবারিক জীবনে নামাজ কায়েম করবেন দুই সামাজিক জীবন আপনার সমাজে মানুষকে নামাজের দাওয়াত দিবেন তিন রাষ্ট্রীয় জীবন রাষ্ট্রের মানুষকে নামাজের দাওয়াত দিবেন চার আন্তর্জাতিক জীবন এই আন্তর্জাতিক জীবনেও মানুষকে আপনি নামাজের দাওয়াত দিবেন তো এই নামাজের দাওয়াতটা নিজে তো নামাজ পড়বেন দুই নাম্বার পরিবারকে নামাজ পড়াবেন তিন নাম্বার সমাজকে নামাজ পড়াবেন চার নাম্বার রাষ্ট্রের মানুষগুলাকে নামাজ পড়াবেন পাঁচ নাম্বার আপনি নামাজের দাওয়াত সারা পৃথিবীর মধ্যে দিবেন সারা পৃথিবীর মধ্যে তাহলে একজন ইমানদার তার ইমান আনার পরের যে কাজটা ইকামুস সালাহ অর্থাৎ নামাজ কায়েম করা এটার হক আদায় হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইমানের গুরুত্ব ইমানের চাওয়া ইমানের চাহিদা যেন আমরা বুঝতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমাকে একটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে ঘোষণাটা হলো আমি মাহফিলে প্রশ্ন উত্তর দেই না হ্যাঁ ঘোষণাটা হলো আমরা এর একটা ভিডিও আছে দেখবেন মাহফিলে যে প্রশ্ন উত্তর দেই না ওই ভিডিওতে আবার দলিল দিছি কেন দেই না আমাকে একটা ওই ঘোষণা দিতে বলা হয়েছে ওই আমার বয়ানগুলা সংকলন করা হয়েছে তো যেই প্রকাশনী ছেপেছে তাদের থেকে তারা কিতাব এনেছে তো আপনাদের কারো যদি লাগে প্রয়োজন হয় আমি যেই পদ্ধতিতে বয়ান করি ঠিক ওই পদ্ধতিতেই কিতাবে ওভাবে উল্লেখ করা আছে আপনাদের আলেম ওলামা সহ ইমাম খতিব ওয়াজ বক্তা এবং সাধারণ জনগণ যারা সবার জন্য এমন কোনো কিছু ওখানে আনা হয় না যেটা মানুষ বুঝবে না সাধারণ জনগণ যারা আপনারা বুঝবেন এবং যদি চান যে আপনি হাদিস মুখস্থ করবেন এটাও পারবেন আপনি ওখান থেকে তো এখানে প্রথম খণ্ডটা নাই দ্বিতীয় আর তৃতীয় খণ্ড তারা এনেছে দ্বিতীয় খণ্ড হালাল হারাম সম্পর্কে এবং সুদ সম্পর্কে আর তৃতীয় খণ্ড স্বামী স্ত্রীর যতগুলা অধিকার আছে কোরআন সুন্না থেকে সব অধিকার লিপিবদ্ধ করা হয়েছে আপনাদের কারো লাগলে ওই গাড়িতে ওনারা আছে মনে ওনাদের থেকে নিয়ে যাবেন একদম চার পাঁচ মিনিটের মধ্যে আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন যদি কারো প্রয়োজন হয় আল্লাহ সকলকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ